মর্নিং সবাই দিকে ওয়েলকাম টু মাই পূর্ণিমা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। দেখো আমি রান্না করতে ব্লগটা স্টার্ট করলাম, ডিম ভুজিয়া করছি। দেখো ডালমা ভাত আমার আজকে সবার খাবার। দেখো আমি দিনে থেকে কোনো ব্লগ করে নাছিলাম, শরীর ভালো না ছিল, দানটা ব্যথা করছে। দেখো সন্ধ্যাবেলা ফের ব্লগটা স্টার্ট করলাম। দেখো আমি এখানে তড়কা ভিজিয়েছিলাম, ওকে যা করবো তড়কা রুটি সন্ধ্যাবেলা তো করবো। দেখো আমি তড়কাকে ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিলব। দেখো আমার দুধটা জাল হয়ে গেছে। আমি দেখো ইয়ে করে দিয়েছি, কী মানে প্রেশারটা ভিজিয়ে দিয়েছি, প্রেশারটা সিটি মারলা পরে হয়ে গেলনি। দুধটা আমার জাল হয়ে গেছে। দেখো আমি এখানে পেঁয়াজ আর ধনিয়া পাতা, পেঁয়াজ ধনিয়া পাতা টমাটো আদা কুচি রসুন কাঁচা লঙ্কা, দেখো এই তড়কা মশলা রেডি করে দিয়েছি। তড়কা দিবা জানে, তড়কাতে একটু সাম্বার দিবা জানে, ওই জন্য রেডি করে। দেখো আমার দুধ হয়ে গেছে, প্রেশার ভি চারটা সিটি মারলাম। ওটাকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসার পরে তারপর তেল মনে হচ্ছিলো তেল দিতে দেখলে বোতল বোতল সফা করে দিয়েছিলাম, আর বোতল ধুয়ে দিয়েছিলাম। বোতলটা অসনা হয়েছিল তেলে বোতলে, ওই জন্য তেলটা ফের দেখো আমি তেলটাকে ঢালে নিয়েছি বোতলের মধ্যে। আমি তেলটা দিয়ে দিয়েছি, কড়িটা বি গরম হয়ে গেছে। দেখো আমি এখানে পেঁয়াজ দিব, পেঁয়াজ আগে লাল লাল করে একটু পেঁয়াজ দিয়ে ভাজিয়ে নেব। ভাজলার পরে একটু লাল লাল করে ভালো কিনা ভাজব। রসুন কুচিগুলো বি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দেবো একটু রসুন কুচি আদা কুচি সব দিয়ে দেবো। একটু হালকি করে দিই, তারপর টমাটো দিয়ে দেবো। টমাটো দেখো টমাটো বি দিয়ে দিয়েছি, টমাটো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা বি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো কিনা একটু ভালো কিনা ভাজে নেব। ভাজলার পরে তারপরে একটু সব গুঁড়া মশলা দেবো, দিয়ে ওকে পুরো কষিয়ে নেবো ভালো কিনা। দেখো আমি কিনা হলুদ গুঁড়ি একটু দিয়ে দেবো, হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো, স্লাইট একটু নুন দিয়ে দেবো। নুন একটু মশলাতে নুন দিয়ে দিলেন না, মশলা একটু জল জল ভাব দেখে দেয়া, ওইটা একটু শুকে যায়। দেখো জিরা গুঁড়া দিয়ে দিলাম, ওই দেখো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, তারপরে লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। সব মশলাটিকে অল্প অল্প করে দিয়ে দিলাম, দিয়ে ভালো কিনা দেখো কষিয়ে নিলাম, ভালো কিনা কষিয়ে নিব। দেখো দেখো আমি এখানে দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম তড়কা মশলাটা তোমাকে দিকে দেখিয়েছিলাম, ওই তড়কা মশলাটা বি দিয়ে দেবো। দিয়ে দিয়ে আগটু ভালোভাবে কষিয়ে নেবো, কষিয়ে নেওয়ার পরে তারপর আমি তড়কাটা দিয়ে দেবো। এ দেখো আমার তড়কাটা কী সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তড়কাটা দিয়ে দেওয়া। দেখো তড়কাটা দিয়ে দিলাম, একটু ফুটতে থাকো। দেখো আমি এখানে দিয়ে দিয়েছি, ঢালে দিয়েছি তড়কা সব করে দিয়েছি। দেখো একটু ফুটতে থাকো, একটু ফুটলে ভালো লাগবে। দেখো ফুটবার জন্য একটু ছাড়িয়ে দিয়েছি। দেখো দেখো ফুটে গেল নি, ধনিয়া পাতা একটু দিয়ে দেবো। দেখো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আমার ফাইনাল লুক দেখো। এই দেখো আমার তড়কা রেডি। আমার তড়কা কেমন হয়েছে কমেন্ট বক্সে সব দেখাটা, আমার কেমন হয়েছে কমেন্ট বক্সে সব কমেন্ট করে জানাবে। আমি এমনিভাবে তড়কা করি, আর কে কীরকম করে আমি জানি না। দেখো আমাকে যেমন তড়কা আমি এমনিভাবে তড়কা করি, আমাদের খাতে বি সবাই ভালোবাসে এমনিভাবে তড়কা করলে। দেখো আমার তড়কা রান্না তো সবাই সমান নয়, আমি এমনিভাবে তড়কা করি। দেখো সন্ধ্যাবেলা চলে আসছে, আর রান্না বান্না সারা পরে এই চলে আসছে আমাদের ননদ মেয়েটা হবে। মা মঙ্গলা পূজা হয় এই কটক ডিস্ট্রিক্টটা বেশি হয়। কটক ডিস্ট্রিক্ট থেকে আমি বলতে পারি না কোন ডিস্ট্রিক্টে কী হয়, কিন্তু কটক ডিস্ট্রিক্টটা আমি দেখছি যে ওটা বলেন খুদুরকুণি ওষা। আমার ননদের মেয়ে চলে আসছে, আমার সাজুগুজো বাজে না, আজ লাস্ট খুদুরকুণি ওষা। আর ওই জন্য চলে আসছে সাজুগুজো দিলাম, একটু রান্না বান্না সারে ওকে সাজুগুজু করে দিলাম। ও যাবে ঠাকুরের কাছে, ব্লগটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট নিচে করবে। টাটা, বাই বাই।